এর আগে আমি 3 লক্ষ টাকা খাইছিলাম। আচ্ছা, 3 বছর আগে। অনেকেই দেখা যায় যে ভয় পায় প্রথমে মার খায় আর আসে আর আসে না, কিন্তু আপনি আবার এই 3 লক্ষ টাকা আপনি মার খাইছেন, তারপরে আপনি আবার এই হাঁসের খামারেই লেগে আছেন, মানে মূল রহস্যটা কি? খামার ছাড়া তো ঋণ শোধ হয় না, আমি যা দায়ী করি তাই করি। হ্যাঁ হ্যাঁ, পরিবারে কাজ করি কি আর হবে। তার মানে এখান থেকে কি একটা মোটা অঙ্কের লভ্যাংশ পাওয়া যায়, এটাকে আপনি বলতে চাচ্ছেন? কিছু কমাই হয় মোটামুটি, দিলে ভালোই হয়। ভালোই হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। পরিচয় আমার বাড়ি পাবনা জেলা চাঁদমা থানা বনগ্রাম মিষ্টি আমাদের হাস। আপনার নামটা কি? ইনামুল সর্দার। ইনামুল সর্দার ভাই, আপনার এই আমার চ্যানেলে এই এর আগে আপনার ভিডিও দিয়েছিলাম, মনে হয় 2 থেকে 3 বছর আগে আমার যতদূর মনে পড়ে। তো আপনি দীর্ঘদিন এই হাঁসের খামারের সঙ্গে জড়িত, এ সম্পর্কে বিস্তারিত বলবেন। কত বছর? 6 থেকে 7 বছর আপনি জড়িত। আচ্ছা, এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে? 350 আছে। 350 আছে। ডিম কতগুলো আসে? ডিম কমে গেছে, এখন 200 আছে। 200 আছে, 200 মতো ডিম পাচ্ছেন। আচ্ছা, আমি প্রথমে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে আপনার এই 350 হাঁস লালন পালন করতে আপনাদের দীক্ষির বিলটা ব্যবহার করেন, এর উপকারিতা সম্পর্কে বলবেন। উপকার বিল থাকলে উপকার হয় যে শামুক থাকে মাঠে, তোলা খাবার দেওয়ার লাগে সাথে, তো আগে ডিম থাকে, তা থাকে না। তো মানে খাবারের যে চাহিদাটা সেটা অনেকাংশে এই বিলের থেকেই মিলে, অর্ধেক খাওয়ার অর্ধেক খাওয়ার তোলা খাবার দেওয়া লাগে। তার মানে আপনার এই বিলের আশপাশে যারা আছে হাঁসের খামার যাদের আছে তাদের খরচটা অর্ধেক? হ্যাঁ, মানে খেয়াল লাগে দশটি মাসে খরচ কম। আচ্ছা আচ্ছা, 3 ভাগে 2 ভাগ হাঁস খেয়াল লাগে, আর ডিম দেখতে পারো। আচ্ছা, আপনার এই হাঁস লালন পালন করার যেহেতু দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা, তো রোগ বালাই সম্পর্কে বলবেন, আপনার কীরকম রোগ বালাই হয় হাঁসে? রোগ বালাই ডাক পেলে হয়, এমনি গায়ে জ্বর আসে, সর্দি আসে, কাশি আসে। এগুলো কী জাতের হাঁস আপনার? খাটি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। আপনি কি নতুন মানে একদিনের বাচ্চা নিয়েছিলেন নাকি বড় বড়? না, এগুলো বড় আছে, কিনেছিলাম মানে দেখি কিনেছিলাম। কত করে সব কিনেছিলেন? গাড়ি 43,000 টাকা আগুন মাসে। আগুন মাসে কিনেছিলাম। আগুন মাসে, তাহলে কয় মাস হচ্ছে আপনি কিনা? 6-7 মাস হয়ে গেল। 6-7 মাস। আর ডিম দিচ্ছে কত মাস? ডিমে কিনাতেন আছে এ পর্যন্ত, প্রথম থেকে কম বেশি। তার মানে প্রথম থেকে আপনি ডিম থেকে একটা আয় আয় যেটা এখন কমছিল আর কি, এখন আস্তে আস্তে পরে বাড়েছে, বাড়ে কমে বাড়ে। আপনার পিছনে আপনার পরিচয় পেলাম আপনার ছেলে, তো ছেলে আপনার এই হাঁস দেখার সময় করে? দীর্ঘদিন হাঁসের খামারের সঙ্গে জড়িত, যদি অন্য কেউ এই হাঁসের খামারে যদি আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি উৎসাহ দিবেন নাকি নিরুৎসাহিত করবেন? তার মনের ব্যাপার, হাঁস ঝামেলা আছে, মানে মায়ের আছে অনেক। এর আগে আমি 3 লক্ষ টাকা মার খাইছিলাম। আচ্ছা, 3 বছর আগে। অনেকেই দেখা যায় যে ভয় পায় প্রথমে মার খায় আর আসে আর আসে না, কিন্তু আপনি আবার এই 3 লক্ষ টাকা আপনি মার খাইছেন, তারপরে আপনি আবার এই হাঁসের খামারেই লেগে আছেন, মানে মূল রহস্যটা কি? খামার ছাড়া তো ঋণ শোধ হয় না, আমি যা দায়ী করি তাই করি। হ্যাঁ হ্যাঁ, পরিবারে কাজ করি কি আর হবে। তার মানে এখান থেকে কি একটা মোটা অঙ্কের লভ্যাংশ পাওয়া যায়, এটাকে আপনি বলতে চাচ্ছেন? কিছু কমাই হয় মোটামুটি, দিলে ভালোই হয়। মোটামুটি ভালোই হয়, তাই না? তো ইনামুল ভাই, আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো। এর আগে আপনার বাড়িতে আসছিলাম, আপনার খামার টিকে থাকুক এই কামনা করি, আপনার দেখা দেখে আরও 10 জন খামারি গড়ে উঠুক। আমরা প্রত্যেকটা আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা গড়ে উঠুক, অর্থাৎ একটি বাড়ি একটি খামার, প্রত্যেকটা ঘরে ঘরে একটি করে খামার গড়ে উঠুক, নিজের নিজের পারিবারিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আমরা সমাজকে দেব এবং রাষ্ট্রকে আমরা কিছু রাষ্ট্রের যে প্রয়োজন সেটা কিছু মেটাবো, সেটা মাংসের মাধ্যমে হোক কিংবা ডিমের মাধ্যমে হোক, আমরা যদি মেটাতে পারি তাহলে আমাদের দেশের অবশ্যই উন্নতি লাভ করবে, এই আমরা আশাবাদ ব্যক্ত করি। তো আমরা বিদায় নিচ্ছি, ইনামুল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা
দীর্ঘ 6-7 বছর এই হাঁসের খামারের সঙ্গে লেগে আছে এমন একটি ভাইয়ের সঙ্গে, এনামুল ভাইয়ের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। এই দীক্ষির বিলেই তার পদচারণা, দীক্ষির বিলেই 6-7 বছর হাঁসের খামার সে হাঁসগুলোকে লালন পালন করে, সে অবশ্যই এখান থেকে একটা ভালো অঙ্কের একটা প্রফিট পায় বিধায় এই হাঁসের খামারের সঙ্গে সে জড়িয়ে আছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি পাবনা জেলার পাশাডাঙ্গা, চাকমার উপজেলার পাশাডাঙ্গা ইউনিয়নের এই বিখ্যাত আপনার দীক্ষির বিল, দীক্ষির বিল পার্ক থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।